মোদের বাংলা ভাষা চেতনা গৌরব আত্মত্যাগ ও ভাষার মাস ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা এখন বিশ্বব্যাপী একুশে ফেব্রুয়ারিকে ইউনেস্কো ঘোষণা করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা ভাষা বাঙালির অহংকার বাংলা এখন আন্তর্জাতিক মাতৃভাষা উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে মাতৃভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম বরকত রফিক জব্বার ও আরো অনেকে তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাংলা ভাষা সহ বিশ্বের সব ভাষার গবেষণা করে থাকে এই ইনস্টিটিউট কি কি কাজ করে থাকে তা ভয়েস অব আমেরিকাকে বলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড জিনাত ইমতিয়াজারী প্রথমের কাজ শুরু করেছি আমাদের দেশে কতগুলো মাতৃভাষা আছে সেই মাতৃভাষাগুলো কি অবস্থায় আছে অর্থাৎ একটা ভাষা সমীক্ষা করা আমরা সেটা করেছি আমরা এইসব ভাষাতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক যে সাতই মার্সের ভাষা তা অনুবাদ করেছি আমরা এবং আইপিএতেও অনুবাদ করেছি তিনি বলেন সকল শিশু যেন একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পায় আমাদের সকল শিশু একটি নির্দিষ্ট পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পায় তা নিশ্চিত করা সে লক্ষ্যে গভর্নমেন্ট কাজ করছে আমরাও কাজ করছি মাতৃভাষাকে বহির্বিশ্বে প্রসারিত করার কাজ করে যাচ্ছে এই ইনস্টিটিউট আমরা সারা বছরই মাতৃভাষাগুলোকে কি করে আমাদের মাতৃভাষা সচল করা যায় কি করে আমাদের এই দৃষ্টান্ত বহির্বিশ্বে প্রসারিত হয় আমরা প্রথমে আমাদের নিজেদেরকে আগে সমৃদ্ধ করছি এবং ক্রমান্বয়ে আমাদের এই অভিজ্ঞতা বহির্বিশ্বেও সম্প্রসারিত হবে ডক্টর আমাদের প্রত্যেকেরই উপভাষা আছে আঞ্চলিক যেটা আমরা বলি উপভাষা আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটি উপভাষা আছে সেই উপভাষায় বৃহত্তর অর্থে এগুলোই আমাদের মাতৃভাষা সবার জন্য বোধগম্য যে ভাষারূপ রূপ সেটি হলো প্রমিত ভাষা তো আমরা যে আমাদের উপভাষা যেটা মাতৃভাষা সেটা আমরা হারাতে চাই না এর মধ্যে বংশ পরম্পরায় যে মানববিদ্যা মনীষা মানুষের জ্ঞান অভিজ্ঞতা ভূ বাহিত হয়ে আসছে তো এগুলো মানব জাতির সম্পদ বিশ্ব মানবের সম্পদ একটি ভাষা হারিয়ে গেলে আসলে মানব সভ্যতায় ক্ষতিগ্রস্ত হয় প্রমিত বাংলা ভাষা সম্পর্কে ডক্টর জিনাত বলেন প্রমিত ভাষা কি রূপটা কি কেমন ভাবে তার উচ্চারণ হয় কমন ভভিতা লিখতে হয় এই জাতীয় একটি প্রশিক্ষণ যারা ওই ভাষা শিক্ষা দানের সঙ্গে জড়িত তাদেরকে দিতে হবে এটা সরকারও করছে এটা কিন্তু আমরাও করছি আমরাও বিভিন্ন স্কুল স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের তারপরে হাই স্কুলের যেটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে থাকি যে কিভাবে ভাষাটাকে প্রমিত রূপ করা যায় কীভাবে সবাই আমরা এক উচ্চারণে বলতে পারি ভাষার সঙ্গে আমাদের বায়োলজিক্যাল ফাউন্ডেশন জড়িত আমাদের ভাষার যে স্মলেস্ট ইউনিট সেটাকে আমরা বলি ক্ষুদ্রতম একক হলো ধ্বনিমূল সেই ধ্বনিমূলটার উচ্চারণ কেমন তার উচ্চারণের জন্যে যে এ আর স্ট্রিম অর্থাৎ বায়ুপ্রবাহ কৌশল তার অ্যানাটমি ফিজিওলজি যেভাবে জানা দরকার সেইগুলো তাদেরকে যাতে তারা সেই উচ্চারণটা নিজেরা শিক্ষকরা করতে পারেন এবং তারা ওইভাবে প্রশিক্ষিত করতে পারে আমার মনে হয় এই প্রচেষ্টা যদি সবাই আমরা সম্মিলিতভাবে গ্রহণ করি তাহলে আমাদের শিশুরা প্রমিত ভাষাও শিখবে এবং তার মাতৃভাষাও শিখবে তিনি বলেন মাতৃভাষার জ্ঞান যার যত স্বচ্ছ যত পরিষ্কার যত গভীর বিশ্বের যে কোনো ভাষা সে তত দ্রুত আয়ত্ত করতে পারবে মাতৃভাষা আমার অস্তিত্বের সঙ্গে মিশে আছে মাতৃভাষার মৃত্যু হলে আমার অস্তিত্ব বিপন্ন হয় আমি ভিন্ন সত্তায় রূপান্তরিত হই তবে মাতৃভাষাকে সংরক্ষণ করতে হবে মাতৃভাষা প্রথমে আমরা শিখব তারপরে বহির্বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সঙ্গে পরিচিত হব এবং আগে চাই মাতৃভাষার রসি রবীন্দ্রনাথের কথাই বলতে হয় গাঁথুনি তারপরে ইংরেজি শেখার পত্তন অর্থাৎ অন্য ভাষা শেখার কৌশল মাতৃভাষার জ্ঞান যার যত স্বচ্ছ যত পরিষ্কার যত গভীর বিশ্বের যে কোনো ভাষা শীত তত দ্রুত আয়ত্ত করতে পারে বাংলা ভাষার মতো বিশ্বের সকল ভাষা মর্যাদা লাভ করুক ও মাতৃভাষার চর্চা হোক না হুদা বিথি ভয়েস অফ আমেরিকা ঢাকা